কলকাতার সম্রাট বলা হয় তাকে, কিন্তু তার সাম্রাজ্যে হানা দিয়েছেন বাংলাদেশের কিং শাকিব খান। তাই বলে সম্রাট হাত গুটিয়ে বসে থাকবেন তা তো হতে পারে না। তাই তো এবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন। প্রসেনজিৎ, জিত, সোহম, অঙ্কুশদের পর এবার কলকাতার জনপ্রিয় নায়ক দেব বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন কলকাতার চাঁদের পাহাড় খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করবে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কাছ থেকে জানা যায়, দেবের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে তার। বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন, এই বছরের ডিসেম্বরে বড়দিনকে টার্গেট করে একটি কো প্রোডাকশন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিছুদিন আগে দেব ঢাকা এসেছিলেন, তখন তারা ছবিটি নিয়ে মিটিং করেছেন। এখনো দেবের সঙ্গে ছবিটি নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে, তবে এই ছবিতে নায়িকা কে হবে তা এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে নায়িকা হতে পারেন জাজের ঘরের নায়িকা নুসরাত ফারিয়া। এখন শুধু দেবের গ্রিন সিগন্যালের অপেক্ষা। উল্লেখ্য, 2014 সালে লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে সংসদ সহন দেব আসছে ঈদে কলকাতায় দেব অভিনীত চ্যাম্প নামে একটি ছবি মুক্তি পাবে। তবে বাংলাদেশের দর্শকদের হতাশার কোনো কারণ নেই, কেননা চ্যাম্প ছবিটি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান আব্দুল আজিজ। বাংলাদেশে এই ছবিটির পরিবেশক হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া। দর্শক, শাকিব খানের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে আসছেন দেব। আপনার কি মনে হয়, দেব কি পারবেন বাংলাদেশের সফলতে? জানান নিচের কমেন্ট সেকশনে। আর টালিগঞ্জের জনপ্রিয় নায়ক দেবকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জানা নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।